লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই, ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে পড়ছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নিত্য নাট্য, যে বলেছি আমি মা বকা দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার, সেজো মেশো, আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশব। কদিন পরে চুন খসালো দেওয়াল জুড়ে, একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে উঠে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো, বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি এমনি ব্যাকুব, আকাশ পারে আবার ও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। ধন্যবাদ।